হিজাব জাস্ট আগের বানানো একটা হিজাব উপরে ফেলে কাপড়টাকে কিভাবে ভাঁজ করছেন ওইটা একটু বলেন। একটা কর্নার থেকে কাটছেন তাই তো? এটাকে বোটে মানে সাইডটা সেলাই করতে হবে, থাকবে খুব বেশি বড় না, তুমি ওগুলো না দিতে দাও এই কাজ কত আমি বসে ঠিকই যাবে। ঠিক আছে বুঝছি, ওইটার চেয়ে এটা খুব বেশি বড় না, মানে একসাথে এক কাপড়ের একই ধরনের দুইটা বানালে একটা এখন পরানো যাবে বাচ্চাকে, আর একটা এক বছর রেখে দিলে পরে পরানো যাবে, এটা অন্য ব্যাপার কেউ যদি একসাথে দুইটা বানাইতে চায়। আর ওই সামনের ওই অংশটুকু আর কি ফেসের না, এই অংশটুকু ফেস আর এক্সট্রা কাপড়টুকু কীভাবে কাটবেন? কপালের উপরে সামনের একটু ইয়ের জন্য বাড়তি যে টুকরা কাপড় সেখান থেকে কেটে নেওয়া যায়, দুই ভাঁজ করতে হবে। দুইটা হিজাবের জন্য তাই দুই টুকরা কাপড়কে দুই ভাঁজ করে একসাথে কেটে ফেলা হচ্ছে। এই এটাকে সেলাই করে উল্টে দিলেই হবে না? আর একটু সামনে আনেন, একটু রাউন্ড হবে না, একটু রাউন্ড হবে। এটা হচ্ছে স্কার্ফের সামনের অংশটা, হিজাবের সামনের অংশ, কপালের উপর যেটা থাকবে এটা ঠিক এই পয়েন্টটা স্কার্ফের এই সামনের অংশে এইভাবে করে বাস লাগিয়ে দিলে, এই যে এই কাপড়টায় এভাবে করে লাগিয়ে দিলে স্কার্ফের সামনের অংশটা ভিতরে ঢুকে যাবে আর এটা উপরে থাকবে। দ্যাটস অল।